नमस्कार बंधुरा, आमार नतुन ब्लग भिडियोते तोमादेर सबाइके स्वागत। आज के सकाल थेके एत जोरे बृष्टिटा शुरू हलो, मने हलो जे सारा दिनई आज के बृष्टिटा चलबे, किन्तु ओई जे एकटा कथा आछे जे भालो जिनिस बेशिक्षण चले ना। सेम ताई बृष्टिटा दू तीन घंटा एरकम झमझम करे जोरे जोरे हय, किन्तु तारपरे बंध हये जाय। এই বৃষ্টিটায় যদি অনেকক্ষণ ধরে হতো তাহলে কতটা না উপকার হতো কৃষকদের। জমিগুলো যে শুকিয়ে গেছে, জলগুলো কিনে কিনে দিতে হচ্ছিল, সেই জলটা কিনতে হতো না, এই বৃষ্টির জলেই হয়ে যেত। বাইরে বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমি ঘরে চলে আসলাম আর একটু মিউজিক বক্সটা চালিয়ে নিয়ে গান শুনছিলাম। বৃষ্টির মধ্যে গান শুনতে কিন্তু ভালোই লাগে। বৃষ্টিটা কমে যাওয়ার পর আমাদের বাড়ির পেছন দিকে আর কি, পিসিবাড়িরও পেছন দিকই পড়ে ওটা, তো ওই পেছন দিকে একটু দুব্বা ঘাস নেওয়ার জন্য গেলাম। দুব্বা ঘাস কেন নিতে যাচ্ছি, আসলে আমার যে বদ্রি পাখিগুলো আছে, বদ্রি পাখিগুলো কিন্তু দুব্বা ঘাসটা খায়। আর এই যে কি করেছে গায়ের অবস্থা এই মহারাজ, ইস। তো এই জায়গাটা এসেছি, এইখানটাই দুব্বা ঘাস আছে, বাড়ির পেছন দিয়েও আমাদের রাস্তা আছে, এখান দিয়ে মানে স্কুল যায় বাচ্চারা, তো এই রাস্তার এদিকেই দুব্বা ঘাস হয়েছিল, তো এখান থেকে একটু দুব্বা ঘাস নিয়ে নিচ্ছি, কারণ আমার পাখিগুলো তো খায় বললামই। পাখিদের খাবার জোগাড় করছি আর এনারও খিদা লেগে গেছে, তার জন্য দেখো মুখের দিকটাকে কেমন ম্যাও ম্যাও করছে। দাঁড়া, আগে পাখিগুলোকে খাবার দিই, তারপরে তোকে দেবো। আর ইনি কাঁঠাল বিচি পাহাড়ে দিচ্ছে। তো এই যে আমি চলে আসলাম খাঁচার কাছে, আর এখানে এসে এই যে দুব্বা ঘাসগুলো এখন পাখির খাঁচায় দিয়ে দিব। মানে আমি মধ্যে মধ্যে ভাবি এগুলো পাখি না ছাগল, বুঝে পায় না, মানে দুব্বা ঘাস খাওয়ার জন্য পাগল। কিন্তু প্রতিদিন দুব্বা ঘাসটা দেওয়া যায় না, কারণ প্রতিদিন যদি দুব্বা ঘাস দেওয়া যায় তাহলে মানে দুব্বা ঘাস খেলে পাখিগুলো লুজ মোশন হতে পারে, সেই জন্য প্রতিদিন দুব্বা ঘাসটা দিই না। 8-9 দিন পর একদিন দিলাম, তাহলে ওই দিন একদম পাগলের মতো করে দুব্বা ঘাস খায়, এত ভালোবাসে। কিন্তু ওই যে ওদের শরীরের ক্ষতি হবে দেখে আমি দিই না। আর আজকে তো একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করারই আছে, সেটা হয়তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো আমার, তো সেইটা এদের নিয়েই রিলেটেড আমি হচ্ছে বলছি, দাঁড়াও ভিডিওটায়। তো এই যে খাওয়ার দিতে না দিতে দেখছো কীরকম নেমে চলে এসছে, এসে এই যে খাওয়া আরম্ভ করে দিয়েছে। তোমরা হয়তো টাইটেলে পড়লাই যে নতুন সদস্য আসতে চলেছে, সেই খুশির খবরটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। আসলে আমি প্রতিদিন আসতাম খাঁচার কাছে আর দেখতাম, কিন্তু একদিনও যখন মানে হচ্ছে পজিটিভ রিপোর্ট পাইনি, তারপরে আমি 5-6 দিন খাঁচার মধ্যে এসে দেখা বন্ধই করে দিয়েছিলাম। তারপর হঠাৎ করে আজকে খাবার দিতে এসে দেখি এই যে ডিম দিয়েছে, তাও এই যে 3 খানা ডিম নিয়ে ও বসে আছে, 2টো ডিম নষ্ট হয়েছে, তো ওই 2টো ফেলে দিয়েছিল নিচে। তো এত ভালো লাগছে, মনটা একদম খুশি হয়ে গেলো যে কত দিনের ইচ্ছা আমার পূরণ হলো। কিন্তু ও যে ডিম দিল 5টা, আর 5 দিন খাবার দিতে এসে কিন্তু আমি বুঝতে পারিনি। আসলে না বোঝার কারণ হচ্ছে আমি হাড়িটা আর চেক করে দেখতাম না, কারণ মনটা খারাপ হয়ে যেত সেই জন্য। তো যাই হোক, এটাই গুড নিউজ যে নতুন সদস্য আসছে, তো আমার মনটা খুব আনন্দেই ছিল। আর এই যে খাঁচার নিচে অনেকদিন ধরে পরিষ্কার না করায় নোংরা হয়ে গেছিলো, তো এই সেই জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে হলুদ দিয়ে দিলাম, কারণ এত পরিমাণ পিঁপড়া হয় মানে বলার বাইরে, সেই জন্য একটু করে হলুদ দিয়ে দিলাম, যাতে জায়গাটা পরিষ্কার থাকে আর কোনো রকম পিঁপড়া টিপড়া ওদের অত্যাচার না করতে পারে। আসলে এই পিঁপড়ার জন্য খাওয়ারগুলো ঠিকঠাক রাখে না জানো তো, খাওয়ার দিয়ে যায় আর পিঁপড়া লেগে যায়, সেই জন্য হলুদটা দিলে কি পিঁপড়াটা আর থাকে না। আর একে খাওয়ার দিচ্ছিলাম এদের, আর এখানে মা বললো যে আমাকে একটু পিসিবাড়ি গিয়ে আনারসটা দিয়ে আসতে। তো আমাদের বাড়ি যদি কিছু আনে বা পিসিবাড়ি যদি কিছু আনে, তো পিসিরাও আমাদেরকে মানে দিয়ে যায়, আবার আমরাও পিসিদেরকে দিয়ে যাই। সবাই মিলে মিলেমিশে খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা, একা একা একলা সরার মতো খাওয়ার চেয়ে সবাইকে দিয়ে খেলে আনন্দটা আরও বেশি বাড়ে। আর আমি চলে এসেছি আর এ আসবে না, তা কী করে হয়, চলে এসছে পিছন পেছন পুষি। তো এখানে সবাই টিভি দেখছিলো, চলো তোমাদের সাথে একটা জিনিস দেখায়। এত রাগ ধরে না এটা দেখলে, মানে কবে থেকে গাছটার মধ্যে ফল হচ্ছে কিন্তু কেউ খেতে পাচ্ছে না, তার একটাই কারণ এই যে গাছের মধ্যে এত পরিমাণ কাঠপিঁপড়া হয়েছে। তো পেয়ারাগুলো কী হয়, যখনই হয় তখন কাঠপিঁপড়াগুলো ফুটো করে নষ্ট করে দেয়, সেই জন্য এই যে নেট বেঁধে রেখেছে। দেখেছো এই পেয়ারাটার অবস্থা কেমন ফুটো করে দিয়েছে, তো এই পেয়ারাটা আর খাওয়া যাবে, খাওয়ার মতো অবস্থায় আছে, একেবারেই নেই, তো সেই জন্য নেটটা বেঁধে রেখেছে, দেখা যাক কী হয়। আর এখানে ঘরের ভেতর সবাই এই যে টিভি দেখছে, সব কিছু ঠিকঠাক আছে, আমি খালি পুচুকে খুঁজছি মানে আমার ভাস্তাটাকে, ওকে আজকে দেখা যাচ্ছে না। তো আমি চিৎকার করে বৌদিকে ডাক দিলাম যে বৌদি মানে ও কই, তো বলছে ও ঘুমোচ্ছে। তারপর ঘুম থেকে যখন উঠলো তখন যে ওকে আমি হাতের কাছে পেলাম, আর আমার কাছে এসে ও বোতল নিয়ে চলে এসেছে আর দেখাচ্ছে যে ও স্কুলে গেলে কেমন করে জলের বোতল নিয়ে যাবে, সাইডে বোতল নেবে না গলার ভেতর নেবে, সেগুলোই দেখাচ্ছে আমাকে। তো যাই হোক, আমি ভিডিওটা লং করছি না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না,
আর যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করলে তারা আমার পরিবারের অংশ হয়ে সাথে থাকো। আমি এরকমই ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি।